এই কর্মসূচিকে সফল সার্থক করেছে। রাস্তার দুধারে অগণিত মানুষের ভিড়, মানুষের স্বতঃস্ফূর্ততা সমর্থন, এই গরমের মধ্যেও রোদকে উপেক্ষা করে যেভাবে আমার পরিবারবাসী, ড্রাইভার ড্রাইভারবাসী রাস্তার দুধারে কাতারে কাতারে বেরিয়ে আমাকে আশীর্বাদ করেছেন, সমর্থন জানিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি কয়েকদিন আগে ডায়মন্ড হারবারে সভা করতে এসে আপনাদের কাছে খালি অনুমতি নিয়ে গেছিলাম যে 42টা লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে, ডায়মন্ড হারবার বাদ দিলে 41টা লোকসভা কেন্দ্র আছে। এই একটা লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে জয় এবং মার্জিন বাড়ানোর দায়িত্বটা ডায়মন্ড হারবারে আমার মায়েদের ভাইদের বলে দেয়, আর বাকি 41টায় আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার দায়িত্ব আমার। পরিবারের মানুষের কাছে, পরিবারের সদস্যদের কাছে, নিজের মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, দাদার কাছে, বোনের কাছে, দিদির কাছে, বৌদির কাছে কেউ ভোট চাইতে আসে না। আমি কোনদিন যতদিন বেঁচে থাকবো আপনাদের কাছে ভোট চাইব না, তার কারণ আপনারা যারা উপস্থিত হয়েছেন কেউ আমার ভাই, কেউ আমার দাদা, কেউ আমার মা, কেউ আমার বাবা, কেউ আমার পরিবারের সদস্য। আমার দ্বিতীয় ঘর এই ডায়মন্ড হারবারের মাটি। আমি বারে বারে বলি যে আমার জন্ম দক্ষিণ কলকাতায় হতে পারে, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার মৃত্যু যেন এই মাটিতে ডায়মন্ড হারবারে হয়। আপনারা যেভাবে আমাকে 10 বছর ধরে আশীর্বাদ, দোয়া, সমর্থন, স্নেহের ঋণে প্রতিনিয়ত প্রতি বছর দিনের পর দিন আবদ্ধ করেছেন, আমি যতদিন বাঁচবো আমি এই মাটির কাছে ঋণী হয়ে থাকবো। আমার রাজ্য জুড়ে বা অন্যান্য জায়গায় যেটুকু কাজ করার সুযোগ বা পরিচিতি সেটা পুরোপুরি আপনাদের জন্য, এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডায়মন্ড হারবারে প্রথমবার প্রার্থী করে 14 সালে পাঠিয়েছিল, আমি তাকেও ধন্যবাদ জানাই। আমি আপনাদের খালি বলবো যে আপনারা প্রতিবার আমার বিরুদ্ধে যে কুৎসা, আমার বিরুদ্ধে লাগাতার আক্রমণ, এমনকি 2019 সাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ধারাবাহিক অত্যাচার, আমার উপর, আমার বয়স্ক মার উপর, বাবার উপর আপনারা দেখেছেন। আগামী 2 তারিখ আপনাদের ভোট শুধু তৃণমূলকে নয়, যারা আমাকে ছোট করতে গিয়ে ডায়মন্ড হারবারের মানুষকে ছোট করেছে, সেই বহিরাগত বাংলা বিরোধীকে ন্যাচে গোবরে করার ভোট, যারা বছরের পর বছর 365 দিন টিভির পর্দার সামনে বসে আমার বাপ বাপান্ত করে, যখন ডায়মন্ড হারবারে ভোট ঘোষণা হয় তখন প্রার্থী খুঁজে পায় না। আমি তো প্রার্থী দিতে বারণ করিনি, 16 মার্চ নির্বাচন ঘোষণা হয়েছে আর বিজেপি প্রার্থী ঘোষণা করেছে 16 এপ্রিল। 1 মাস লেগেছে প্রার্থী চিহ্নিত করতে, প্রার্থী বাঁচতে। যা হচ্ছে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তৃণমূল কংগ্রেস দায়ী। আরে তোমাদের প্রার্থী না পাওয়া গেলে আমি কি করবো? সিপিএম প্রার্থী করেছে, বিজেপি প্রার্থী করেছে, তারা প্রচার করবে, কিন্তু বিজেপি প্রার্থী বা সিপিএম প্রার্থী এলে খালি জিজ্ঞেস করবেন কোভিড এর সময় আপনারা কোথায় ছিলেন। 21টা কমিউনিটি কিচেন খুলিয়ে 14 লক্ষ মানুষের মুখে খাবার তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, সৈনিকেরা, প্রতিনিধিরা। একটা লোক অপরিকল্পিত লকডাউন ঘোষণা করার পর সারা দেশের মানুষ যখন হয়রানির শিকার, আমার ডায়মন্ড হারবারে একটা মা বোনকে আমি অভুক্ত শুতে দিই না। কোভিডের দ্বিতীয়
পজিটিভিটি রেট যখন 22% একদিনে 50,000 টেস্ট করিয়ে আমরা 2% পজিটিভিটি রেট নামিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলাম, সেই থেকে শুরু হয়েছে ডায়মন্ড আরবান মডেল। আপনি বিজেপির প্রার্থী সিপিএম এর প্রার্থীকে জিজ্ঞেস করবেন আমফান ঘূর্ণিঝড় যখন হয়েছিল কোথায় ছিলে বাবা, দেখতে পাওয়া যায়নি কেন, গরিব মানুষের কাছে গিয়ে মা একবার খেয়েছো, বাবা শরীর ঠিক আছে, পরিবারের সদস্যদের চিকিৎসা হয়েছে, কারোর কোনো প্রয়োজন আছে কিনা একবার জিজ্ঞেস করতে যে রাজনৈতিক দল যায়নি তাদের এই ডায়মন্ড হারবারের মাটিতে কোনো জায়গা নেই। যারা মানুষের দুঃখে বিপদে একবার মানুষের পাশে দাঁড়ায়নি, আমি যখন বলেছিলাম আমার বয়োজ্যেষ্ঠ পরিবারের সদস্যদের জন্য ডায়মন্ড হারবারে আমি শ্রদ্ধার্ঘ ঘোষণা করেছিলাম, তখন ব্যঙ্গ বিদ্রুপ করেছিল বিজেপি। আজকে ডায়মন্ড হারবারের 2000 বুথ জুড়ে প্রায় 76,000 জন বয়োজ্যেষ্ঠ 60 ঊর্ধ্বে, যারা 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, এমন 76 জন প্রবীণ নাগরিক এই ডায়মন্ড হারবারের মাটিতে প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছে, তারা ভারতবর্ষে কেউ করতে পারে না। আমরা ডায়মন্ড হারবারে মেডিকেল কলেজ, মহিলা বিশ্ববিদ্যালয়, সুপার স্পেশালিটি হাসপাতাল ছেড়ে দিন, খালি ডায়মন্ড হারবার বিধানসভায় পথশ্রী 2 আর পথশ্রী 3 মিলিয়ে 200 কোটি গ্রামীণ রাস্তা করেছি, নজির সৃষ্টি করেছি। বিজেপির নেতা, সিপিএম এর নেতা, অন্যান্য দলের নেতা গিয়ে বলছে অভিষেককে ডায়মন্ড হারবারে হারাতে হবে, অভিষেককে হারানোর আগে অভিষেক কি করেছে জানতে হবে। 5 বছরে 19 থেকে 24, আরো 5 বছর যদি আমি তার সাথে যোগ করি 14 থেকে 19, তাহলে 10 বছরে এই ডায়মন্ড হারবারের মাটিতে তুমি যে অভিষেককে খেদাতে চাও সেই অভিষেক 5,580 কোটি টাকার কাজ করেছে। 10 বছরে 5,580 কোটি টাকার কাজ। আর আমি মুখে বলছি না, প্রতি বছর পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়ে নিঃশব্দ বিপ্লব পুস্তিকা বার করে মানুষকে হিসেব দিয়েছি। বিজেপির ছোট বড় মাঝারি নেতা কেউ পেরেছে কোনো লোকসভা কেন্দ্রে, কোথায় রাস্তা হয়েছে, কল হয়েছে, জল হয়েছে, আলো লেগেছে, হাসপাতাল হয়েছে, মানুষকে পুঙ্খানুপুঙ্খ হিসেব দেওয়ার পারেনি। 10 বছরে 5,580 কোটি টাকার কাজ, মানে 1 বছরে 558 কোটি টাকার কাজ। 1 বছরে 12 মাস হয়, তার মানে 1 মাসে 45,60,000 টাকার কাজ, 45,60,000 টাকার কাজ 1 মাসে। 10 বছর ধরে প্রতি মাসে 45,60,000 টাকার কাজ হয়েছে, তার মানে 1 মাসে যদি 45,00,000 টাকার কাজ হয়, একদিনে 1,55,00,000 টাকার কাজ হয়েছে। একদিনে যদি 1,55,00,000 টাকার কাজ হয়, একদিনে কত ঘন্টা হয়, 24 ঘন্টা, তার মানে 1 ঘন্টায় 6,48,000 টাকার কাজ হয়েছে। মানুষ সাধারণত দিনে 8 ঘন্টা করে ঘুমায়, 7 ঘন্টা ঘুমায়, 1 ঘন্টা ঘুমায়, তাই তো? 10 বছরে কত দিন হয়, যদি 1 বছরে 365 দিন হয়, 10 বছরে হচ্ছে 3,650 দিন। এবার আপনি 3,650 দিনকে 8 দিয়ে গুণ করুন, একদিনে যদি 8 ঘন্টা থাকে তাহলে 29,000 ঘন্টা হচ্ছে 10 বছরে। এই 29,000 ঘন্টা যখন ডায়মন্ড হারবারের মানুষ নিদ্রায় আচ্ছন্ন ছিল আর বিজেপি আর সিপিএম এর প্রার্থীরা ঘুমাচ্ছিল, তখন খালি 1,800 কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবারের মাটি গেছে। আমাকে হারাবে, আমাকে মানুষের হৃদয় থেকে সরাবে। আমি এখানে মানুষের হৃদয়ে, বাড়িতে, লতায় পাতায়, হাওয়ায় রয়েছি, আমাকে সরানো অত সোজা নয়।